বিভাগ ঢাকা কলেজ অনার্স চতুর্থ বর্ষের আমার প্রিয় ছাত্ররা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এসআইডি অর্থাৎ সাপ্লায়ার ইনডিউস ডিমান্ড সংক্রান্ত কতগুলো বিষয় সম্পর্কে জানব সেগুলো হচ্ছে এক নাম্বার এসআইডি লক্ষ্যস্থিত আই মডেল দুই নাম্বার এসআইডি স্বেচ্ছাচারিতা মূলক মডেলের উপযোগহীনতা তিন নাম্বার এসআইডি মুনাফা সর্বোচ্চকরণ মডেল প্রথমে আমরা এসআইডি লক্ষ্যস্থিত আই মডেলটি সম্পর্কে জানব গত শতাব্দীতে চিকিৎসকদের ফি দ্রুত বৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই লক্ষ্যস্থিত আই মডেলটি প্রবর্তন করা হয় চিকিৎসকদের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের ফি এর পরিমাণটাও বাড়তে থাকে আমরা জানি যে কোনো জিনিসের যোগান যখন বাড়ে তখন তার দামটা কমে যায় কিন্তু চিকিৎসকদের সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের ফি এর পরিমাণটাও বাড়তে থাকে এর মূল কারণ হচ্ছে যে চিকিৎসকগণ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ আয় উপার্জন করার একটি লক্ষ্য স্থির করেন এবং এই লক্ষ্যস্থিত আয় উপার্জন করার জন্য তারা তাদের ফি এর পরিমাণটা বাড়াতে থাকে সরকার যদি ফি নিয়ন্ত্রণ করার জন্য চিকিৎসকের সংখ্যা বাড়াতে থাকে তখন চিকিৎসকগণ অতিরিক্ত স্বাস্থ্যসেবা গ্রহণে রোগীদেরকে প্ররোচিত করে থাকেন তখন দেখা যায় যে তারা তাদের ক্লিনিকে অতিরিক্ত সময় দেন বা রোগীকে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন বা অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের চেয়ে বেশি সময় পর্যন্ত হাসপাতালে রোগীকে ধরে রাখেন এই বিষয়টিকে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব এখানে লম্ব অক্ষে আমরা স্বাস্থ্যসেবার দামকে পরিমাপ করছি এবং ভূমি অক্ষে আমরা স্বাস্থ্যসেবার পরিমাণকে পরিমাপ করছি এটা হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ এবং এটা হচ্ছে ডিমান্ড কার্ভ ইকুইলিব্রিয়াম বিন্দু হচ্ছে ই এবং এই ই বিন্দুতে প্রাইস হচ্ছে পি নট এবং স্বাস্থ্যসেবার পরিমাণ হচ্ছে এম নট এখন সরকার যদি ডাক্তারের সংখ্যা বাড়ায় তাহলে কি হবে আমাদের এই যে সাপ্লাই কার্ভটা সেটা বাম দিকে শিফট করবে শিফট করে এটা হয়ে গেল এস ওয়ান এস ওয়ান নতুন যে ইকুইলিব্রিয়াম বিন্দু সেটা হয়ে গেল ই ওয়ান এই ই ওয়ান বিন্দুতে প্রাইস হচ্ছে পি ওয়ান এবং স্বাস্থ্যসেবার পরিমাণটা হচ্ছে এম ওয়ান এখানে দেখা যাচ্ছে যে ডাক্তারের সংখ্যা বাড়ার সাথে সাথে দাম কমে যাচ্ছে এবং স্বাস্থ্যসেবার পরিমাণটা বেড়ে যাচ্ছে এম নট থেকে এম ওয়ান হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু আমরা জানি যে ডাক্তার খুব সহজেই রোগীকে প্রভাবিত করতে পারেন অতিরিক্ত স্বাস্থ্যসেবা গ্রহণে এবং এই অতিরিক্ত প্রভাবিত করার মাধ্যমে সে তার আয়টাকে বৃদ্ধি করতে পারে যে কারণে এখানে কি হবে এই যে ডিমান্ড কার্ভ এটা শিফট করবে শিফট করে এটা হয়ে যাবে ডি ওয়ান ডি ওয়ান এখন দেখা যাচ্ছে যে আমাদের নতুন ইকুইলিব্রিয়াম বিন্দুটা হয়ে যাচ্ছে ই টু এই ই টু বিন্দুতে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসেবার যে দাম সেটা বাড়ছে একই সাথে স্বাস্থ্যসেবার
পরিমাণটাও বেড়ে যাচ্ছে, এম টু হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যোগান বাড়লো, অর্থাৎ ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেল, সেই সাথে সাথে ডাক্তাররা তাদের যে রোগীকে প্রভাবিত করার যে ক্ষমতাটা আছে সেটা প্রয়োগ করে তারা অতিরিক্ত চাহিদা সৃষ্টি করলো, যার ফলে স্বাস্থ্যসেবার যে দাম সেটাও বৃদ্ধি পেল। স্বাস্থ্যসেবার দাম বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে ডাক্তারদের আয়টাও বৃদ্ধি পাওয়া। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে যেহেতু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ডাক্তারদের একটা স্বেচ্ছাচারিতামূলক প্রভাব আছে এবং সেটাকে কাজে লাগিয়ে ডাক্তাররা খুব সহজেই তাদের আয়টাকে বাড়াতে পারেন, অর্থাৎ সরকার যদি কোনো কারণে ফিটাকে নিয়ন্ত্রণ করেন বা ফিটাকে কমান, তাহলে ডাক্তাররা তাদের অন্যান্য যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ রোগীকে যে প্রভাবিত করে অতিরিক্ত চাহিদা সৃষ্টি করার যে ক্ষমতাটা আছে সেটাকে প্রভাবিত করে তারা তাদের আয়টাকে বা তাদের উপার্জনটাকে ঠিকই বাড়াতে পারেন, অর্থাৎ তারা তাদের লক্ষ্যস্থিত আয়টা ঠিকই তারা উপার্জন করে নিতে পারেন। এটাই হচ্ছে আমাদের লক্ষ্যস্থিত আয় মডেলের মূল বক্তব্য। এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটি হচ্ছে এসআইডি স্বেচ্ছাচারিতামূলক মডেলের উপযোগহীনতা। এসআইডির সমালোচকদের মতে স্বাস্থ্যসেবার চাহিদাকে ক্রমাগতভাবে প্ররোচিত করতে থাকলে যে বিষয়গুলো চিকিৎসকগণকে বাধা দেয় বা বিরত রাখে সেই বিষয়গুলোকে এসআইডি মডেলে উপেক্ষা করা হয়েছে। এই সমালোচনার পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদ রবার্ট জি ইভান্স 1974 সালে তার সাপ্লায়ার ইনডিউস ডিমান্ড সাম ইম্পেরিক্যাল ইভিডেন্স অ্যান্ড ইমপ্লিকেশনস নামক প্রবন্ধে এসআইডির সম্প্রসারিত রূপটি প্রকাশ করেন। অর্থনীতিবিদ ইভান্স মনে করেন প্রত্যেক চিকিৎসক হচ্ছে উপযোগ সর্বোচ্চকারী এবং তাদের উপযোগ অপেক্ষকটি হচ্ছে ইউ ইজ এ ফাংশন অফ ওয়াই ডাব্লিউ ডি। এখানে ইউ হচ্ছে মোট উপযোগ, এফ হচ্ছে অপেক্ষক, ওয়াই হচ্ছে প্র্যাকটিস হতে আয়, ডাব্লিউ হচ্ছে কাজের চাপ, ডি হচ্ছে স্বেচ্ছাচারিতামূলক প্রভাব। এখানে দেখা যাচ্ছে যে এম ইউ ওয়াই অর্থাৎ অতিরিক্ত কাজের যে প্রান্তিক উপযোগ সেটা হচ্ছে ধনাত্মক, কিন্তু কাজের চাপ অর্থাৎ এম ইউ ডাব্লিউ অর্থাৎ কাজের চাপের যে প্রান্তিক উপযোগ সেটা হচ্ছে ঋণাত্মক। একই সাথে এম ইউ ডি অর্থাৎ স্বেচ্ছাচারিতামূলক প্রভাবের যে প্রান্তিক উপযোগ সেটাও হচ্ছে ঋণাত্মক। এখানে যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে কাজের চাপের প্রান্তিক উপযোগ ঋণাত্মক কেন, ঋণাত্মক এই কারণে কারণ কাজের চাপ বাড়লে দেখা যাবে যে সেটা চিকিৎসকের শারীরিক বা মানসিক এই দুটো দিকেই অতিরিক্ত একটা চাপ সৃষ্টি করবে, ফলে সে কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আবার স্বেচ্ছাচারিতামূলক প্রভাব এটার প্রান্তিক উপযোগও ঋণাত্মক, কারণ স্বেচ্ছাচারিতামূলক প্রভাবের কারণে একজন চিকিৎসকের অনেক সময় সুনাম নষ্ট হয়ে যায়, তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে, অনেক সময় দেখা যায় যে ক্লিনিক ভাঙচুরের মতো ঘটনাও ঘটে থাকে। তো দেখা যাচ্ছে যে অতিরিক্ত কাজের ফলে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হলেও এর জন্য তাকে কিন্তু পরোক্ষ একটা খরচও বহন করতে হচ্ছে। যে বিষয়টি এই উভয় ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাসের
এই প্রক্রিয়াটিকেই অর্থনীতিবিদ ইভান্স এসআইডির স্বেচ্ছাচারিতামূলক মডেলের উপযোগ ভিন্নতা হিসেবে চিহ্নিত করেছেন। সহজভাবে যদি আমরা বলি যে ডাক্তার রোগীকে প্ররোচিত করতে পারলেও সেটা কিন্তু লিমিটলেস না, অর্থাৎ এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে যেটা গতানুগতিক যে এসআইডি মডেল সেটাকে উপেক্ষা করে গেছে। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে এসআইডির মুনাফা সর্বোচ্চকরণ মডেল সম্পর্কে। এই মডেলে ধরে নেওয়া হয় যে স্বাস্থ্যসেবা প্রদানকারীর একচেটিয়া ক্ষমতা আছে এবং স্বাস্থ্যসেবার যোগান পারলে সে চাহিদাকে প্ররোচিত করে তার আয়টাকে বাড়াতে পারে। মুনাফা সর্বোচ্চকরণে দুটি শর্ত পূরণ করতে হয়, সে শর্ত দুটি হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণে শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে MC = MR। দুই নম্বর শর্ত হচ্ছে slope of MC > slope of MR। এখন আমরা এই মডেলটির চিত্রভিত্তিক বিশ্লেষণটি দেখব। এখানে লম্ব অক্ষে প্রাইস বা স্বাস্থ্যসেবার দামকে পরিমাপ করা হচ্ছে এবং ভূমি অক্ষে স্বাস্থ্যসেবার পরিমাণকে পরিমাপ করা হচ্ছে। এখানে আমাদের চাহিদা রেখা বা AR রেখা অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ রেখাটা হচ্ছে ডান দিকে নিম্নগামী এবং আমাদের MR রেখাটাও হচ্ছে ডান দিকে নিম্নগামী। এই মডেলটা হচ্ছে যে এখানে একচেটিয়া প্রভাব দেখানো হচ্ছে, যে কারণে এখানে দেখা যাচ্ছে যে আমরা যে একচেটিয়া বাজার করে এসেছি চিত্রটি ঠিক সেরকম। এখানে আগে আমি অ্যাভারেজ কস্ট কার্ভটা এঁকে নিলাম, কারণ আমরা জানি যে আমাদের MC কার্ভটা অ্যাভারেজ কস্ট কার্ভের মধ্য দিয়ে যায়। তাহলে আমাদের MC = MR হচ্ছে এই বিন্দুতে, এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বিন্দু। এই বিন্দু থেকে উপরের দিকে আমরা উঠব সে পর্যন্ত যেখানে আমাদের ডিমান্ড কার্ভটা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইস লাইন। এটাকে আমরা P0 নাম দিলাম এবং আমাদের কোয়ান্টিটির পরিমাণ হচ্ছে Q0। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর আয় হচ্ছে সে পর্যন্ত যেখানে তার অ্যাভারেজ কস্ট কার্ভটি আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই অংশটুকু হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদানকারীর আয়। তাহলে এই বিন্দুগুলোর আমরা একটা নাম দেই, যে আমরা নাম দিলাম S, এটা T, এটা U। তাহলে স্বাস্থ্যসেবা প্রদানকারীর মুনাফার পরিমাণটা হচ্ছে P0 S T U, অর্থাৎ এটা হচ্ছে তার আয় বা মুনাফার পরিমাণ। এই হচ্ছে আমাদের এসআইডির মুনাফা সর্বোচ্চকরণ মডেলটি। আমরা আজকে যে বিষয়গুলো সম্পর্কে জানলাম সেগুলো হচ্ছে এসআইডির লক্ষ্যস্থিত আয় মডেল, এসআইডির স্বেচ্ছাচারিতামূলক মডেলের উপযোগীনতা এবং এসআইডির মুনাফা সর্বোচ্চকরণ মডেল সম্পর্কে। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।